ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দা অল্প কথা। আমি অহনা চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল গল্প কথা। তো গাইজ, আজকে হচ্ছে সোমবার। তো সোমবার সকাল 10:54 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি চলে যাব মানে আমার বাড়িতে। তো এখনই খেয়ে নিয়ে চলে যাব, আজকে একটু তাড়াতাড়ি যাব। আসলে বিকেল করে গেলে কি হয় বলো তো, আমার সোমবারে বিকেলে পড়তে যাই, অন্যদিন তো সকালে পড়তে যাই, সোমবারটা বিকেলবেলা পড়তে যাই, আর দেরিও হয়ে যায়, আর মাও শুতে পারে না। আমার মার একটু দুপুরবেলা ঘুমানোর অভ্যাস, আর না ঘুমালে আমার মার শরীর একটু অসুস্থ হয়ে পড়ে। ওর জন্যই মা বলল যে তাহলে আজকে একটু খেয়ে দে, তাহলে তাড়াতাড়ি চলে যাই। তো চলো, তোমাদের কি খাওয়ার হয়েছে তোমাদের গিয়ে দেখাই। গাইজ দেখো, এখন খেতে চলে এসেছি। খাওয়ার হচ্ছে কচুরলতি উচ্ছে দিয়ে আলু সিদ্ধ মাখা, আর ওখানে আছে রেখা মাছ, আর আমার মামা এখানে ভোলা মাছ দিয়ে খাচ্ছে, যেহেতু রেখা মাছ খায় না। আর এখানে আছে ডাটা, আর ওখানে আছে হচ্ছে কালকের চিকেন। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে আমার মা বসে আছে। তারপরে খেয়ে নেওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর কি একটা কাণ্ড হয়েছে জানো, আমার মামা এত জোরে গাড়ি চালিয়েছে, শেষ পর্যন্ত টুপিটাই উড়ে রাস্তায় পড়ে গেছে, তারপরে আবার তুলে নিয়ে আসা হয়েছে। মানে কি বলবো, আর তো আর বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধেবেলা, গরম গরম দুধ চা নিয়ে এখন দুধ চা খাবো। আর তোমরা তো দেখতেই পেলে যে আমরা বাবার বাড়ি থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে চলে এসেছি, প্রায় তখন 1টা বাজে, 1টায় বাড়ি চলে এসেছি। তো আসার পরে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু বিশ্রাম নিয়েছিলাম। তো সন্ধেবেলা উঠে সন্ধে দিয়ে এখন চা করে নিয়েছি, চা খাচ্ছি। তো সঙ্গে থাকো তোমরা। গাইজ দেখো, এখন বাজে হচ্ছে 9:12। তো এখন আমি খাচ্ছি হচ্ছে চাউমিন, তো অর্ধেক খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল এখন বাজে 6টা। তো 6টা থেকে আমার এই ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাসি কাজ ছাড়ব। সকাল সকাল হাসি মুখ নিয়ে তোমাদের সামনে আসতে আমাদেরও খুব ভালো লাগে। অহনা তো এত সকালে ঘুম থেকে ওঠে না, তো অহনা এখন ঘুমোচ্ছে। তো যেহেতু আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়ি, তো অহনা একটু পরে পড়তে যাবে। তো তার আগে যেটুকু কাজ থাকে সেই কাজগুলো সমস্ত সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে কি বলতো, ভোরের পরিবেশটা এত সুন্দর থাকে না, ঠান্ডা হাওয়া বাতাস, ঘুম থেকে উঠতে খুবই ভালো লাগে। কিন্তু যত বেলা হয় এই রোদে গরমে এত কষ্ট, তখন মনে হয় কতক্ষণে কাজ সেরে ঘরে যাব, একটু আর ভালো লাগে না। সেই জন্য ভোরবেলা উঠে যতটা পারি কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা দেখো, এখন স্নান সেরে চলে এসেছি, পুজো করে নিয়েছি ঠাকুরের। অহনা এইমাত্র ঘুম থেকে উঠলো, এখন পড়তে যাবে। আর এই যে এখন খাচ্ছি হচ্ছে চা, গরম গরম দুধ চা করে নিয়েছি, তো এখন চাটা খেয়ে নেব। গাইজ দেখো, এখানে আমার বাবা এখন জুতো পরছে অফিসে যাওয়ার জন্যে, আর আমার মার পুজোটাও হয়ে গেছে, তারপরে আমি যাচ্ছি পড়তে। বোঝই গোছাচ্ছিলাম, তো এখন চলে যাচ্ছি বন্ধুরা, তো চলে এসেছি এখন গরম গরম চায়ের সাথে তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে দেখা করতে। কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, আসলে কি বলতো শরীরটা এত খারাপ না, গঙ্গায় স্নান করেছিলাম, ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। তা এই গঙ্গায় স্নান করার জন্য শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে। তো সেই জন্য দুপুরের আজকে লাঞ্চ কোনো তোমাদেরকে দেখাতে পারিনি, একটু ডাক্তারখানা গেছিলাম, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি, ওষুধগুলো তোমাদের আমরা দেখাচ্ছি। তো তার আগে একটু চা খাচ্ছি। তো তোমরা তো জানোই এই যে আছে আমার বাটিতে চা। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বাটিতেই চা খাই, আসলে চাটা না আমি একটু বেশিই খাই, তো সেই জন্য আমার আবার একটু চা বেশি না হলে ভালো লাগে না। তো সেই জন্য মাঝে মাঝে আমি একটু বাটিতে চা খাই।
তো তোমরা কিছু মনে করো না। তো তোমাদের আমি এখন দেখাচ্ছি কি কি ওষুধ আমি ডাক্তারবাবুর কাছ থেকে নিয়ে এসেছি। তো বন্ধুরা এই যে দেখো একটা ওষুধ, এই যে ওষুধ নিয়ে এসেছি কাশির ওষুধ, একটা কাশির ওষুধ আর একটা ক্যাপসুল দিয়েছে ঠান্ডা লেগেছে, তো সেগুলো নিয়ে এসেছি ডাক্তারখানা থেকে। সেই জন্যই তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারিনি, দুপুরের লাঞ্চ আজকে দেখাতে পারিনি। তা আজ যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার আজকে হচ্ছে তোমার একটু নিরামিষ রান্না তো হয়, তোমরা জানোই আমাদের বাড়িতে যেহেতু বজরংবলী ঠাকুরের পুজো হয়, তো সেই জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে। তার লাঞ্চে ছিল হচ্ছে তোমার মুগের ডাল লাউ দিয়ে আর আলু আর লাউয়ের খোসা ভাজা, সোয়াবিনের তরকারি আর টমেটোর চাটনি, এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। তো এখন সন্ধ্যেবেলা আবার রাতে ডিনার করব, তো তোমরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা রাতে রান্নায় চলে এসেছি, করছি দেখো পরোটা, বেলে রেখেছি ভাজবো। আর এখানে দেখো আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে একটু রসা তরকারি করব টমেটো দিয়ে। সব মশলাপত্র রেডি করে রেখেছি, এখন রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা পনিরগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, এবার পনিরগুলো এক এক করে ভাজছি। দেখো এখন ভাজা হচ্ছে পটল, এরপরে আলু ভাজবো। দেখো বন্ধুরা পটল ভাজার পরে আলুগুলো দিয়ে নিয়েছি, তারপর একে একে সব মশলাগুলো দিয়ে নিলাম, নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা তোমরা দেখতেই পাচ্ছ ওপরে। এই তরকারিটা আবার একটু লাল লাল না হলে দেখতে ভালো লাগে না। এবার দিয়ে নেবো একটু আদা বাটা, দেখো আদা বাটাটা দিয়ে নিয়েছি ওপরে। এখন মশলাটা কষানো একটু কষিয়ে নিই, আর একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা পনিরগুলো দিয়ে নিয়েছি, এবার একটু সিদ্ধ হতে দেবো, সিদ্ধ হলে তরকারিটা নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার তরকারি একদম রেডি, পটল আলু পনির দিয়ে রসা তরকারি, আর এদিকে আছে হলো পরোটা। তো এই আজকের লাঞ্চ, তো চলো এখন, সরি 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 একদম ভুল বলে ফেলেছি, এই হলো আজকের ডিনার। তো চলো ডিনারটা করে নিই।